দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাষ্যতি। শুরু করছি সংবাদ সারাদিন। সন্দেশখালীর ধামাখালীতে সিবিআইয়ের অস্থায়ী শিবির। গত কয়েকদিন ধরে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআইয়ের আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশেই তারা তদন্ত করছে এবং তদন্তে গতি আনতে সাধারণ মানুষের সুবিধার জন্যই সন্দেশখালীর ধামাখালীতে একটি আত্মব্যাংক শিবির খোলা হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, হাইকোর্টের নির্দেশে যেরকম সন্দেশখালী সমস্ত মামলার তদন্ত করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তদন্তে গতি আনতে ধামাখালীতে অস্থায়ী শিবির খোলা হয়েছে। সাধারণ মানুষজন তারা সেখানে কথা বলছেন এবং পাশাপাশি তারা তাদের অভিযোগ জানাচ্ছেন। ধামাখালী একটি রাস্তায় আত্মব্যাংকে শিবির খোলা হয়েছে। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি সন্দেশখালীতে, এবার সিবিআইয়ের অস্থায়ী শিবির এবং যে শিবির খোলা হয়েছে ব্যাংকে। সন্দেশখালীতে গত কয়েকদিন ধরে আবারও যে নতুন করে উত্তাপের ছবি দেখা গিয়েছে, বারবার আমরা দেখেছি যে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে একাধিক ভিডিও সামনে এসেছে যেখানে বলা হয়েছে যে সন্দেশখালীর যে আন্দোলন তা স্বতঃস্ফূর্ত ছিল না, সবটাই পূর্ব পরিকল্পিত এবং সবটাই সাজানো, যেখানে বিজেপির তরফেই অভিযোগ করা হয়েছে এবং তাকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে বিজেপির কর্মী সমর্থকরা তাদের একাংশ যে বিক্ষোভ দেখিয়েছিলেন। কখনো সন্দেশখালীর যিনি বিধায়ক সুকুমার মাহাতো তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়, সেই জায়গা থেকে যে অভিযোগ বারবার গত ফেব্রুয়ারি মাস থেকে টানা উঠে এসেছে যে সন্দেশখালীতে জমি দখল সহ একাধিক অভিযোগ এবং সেই জমি যে দখল হয়েছে সেই সমস্ত জমি প্রশাসনের তরফে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।